নৌকা না পেয়ে ঈগল নিয়ে টাঙ্গাইল পাঁচে ভোটের মাঠে বর্তমান এমপি সানোয়ার হোসেন, নৌকার নতুন মাঝি মামুনুর রশিদ, ভোট যুদ্ধে নৌকা না পাওয়া সিদ্দিকী পরিবারের সদস্য মুরাদো, জাতীয় পার্টির লাঙ্গল ছাড়াও মাঠে আছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী। স্থানীয়রা বলছে নয় প্রার্থীর মধ্যে লড়াই বা ভোট যুদ্ধ, নৌকা ঈগল মুরাদের মাতাল ও লাঙ্গলের মধ্যেই, তবে নৌকা আর ঈগল সমর্থকদের মারামারির ঘটনায় আতঙ্কিত তারা। Life extra strength or confidence pete now bulldozer palle takao joy chini ante gono songjoge prarthira nirbachon office bangchur o peshi shokti byabohare ache obhijog palta obhijog shongshotay gulibiddho hon noukar tin somorthok e ghotonay shotontro prarthi sanwarer char somorthok greftar hoyeche ghotonar jonno prarthider obhijog eke oporer biruddhe এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত গুন্ডামি আমরা 7 তারিখের নির্বাচনে জনগণ বিপুল ভোটে নৌকা মার্কায় বিজয়ী করে এই সকলের জবাব দেবে। মিথ্যা বানোয়াট কিছু কথা এখন চাউর হচ্ছে, সেগুলোর পুরোটাই ষড়যন্ত্র আমি মনে করছি। নির্বাচনী ক্যাম্প সেটি ভাঙচুর করা হলো এবং সেখানে গুলির খোসা উদ্ধার করা হলো, এখন মামলাটা সাজাচ্ছে আমাদের বিরুদ্ধে। প্রচারণায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। আলোচনায় সিদ্দিকী পরিবারের সদস্য মুরাদ সিদ্দিকীও মাথাল প্রতীক নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এত বছর তারা যাদেরকে নির্বাচিত করেছে, আমি একটা ইউনিক জিনিস করে দেখাবো। যেটুকু সন্ত্রাসী আছে, সন্ত্রাসবাদ আছে, চাঁদাবাজ আছে, আমার জয়ের মাধ্যমে তাদের কাফন রচিত হবে। আওয়ামী লীগের দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে মরিয়া জাতীয় পার্টি বিএনএম সহ বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। অনেক ইউনিয়নের রাস্তাঘাট, মানুষের চলাফেরা, সামাজিক অবক্ষয় অবস্থার আমি এগুলার পরিবর্তন ঘটাইতে চাই। দুজন আওয়ামী লীগের প্রার্থী, তারা আওয়ামী লীগের মনোনয়ন নাম পায়া তারা স্বতন্ত্র দাঁড়াইছে। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি 100% নিশ্চিত যে আমি বিজয়ী হব। ভোটাররা বলছেন তাদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ। সব দল যদি আসতে পারতো তাহলে ভালো হইতো, বিএনপি হোক জাতীয় পার্টি হোক। যোগ্যতা সম্পন্ন লোককে আমরা ভোট দেবো, সেটা যাকে চাই তাকেই আমরা দেবো। টাঙ্গাইলের সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ভোটার 4,34,000। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।